2014 2019 এর পর এবারে 2024 ফের তৃতীয়বারে নয়াদিল্লির মসনদে বিজেপির ফিরে আসার কথা মোদির মুখে। শুধু ফিরে আসাই নয়, ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে গোটা বিশ্বের নিরিখে 3 নম্বর স্থানের মধ্যে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই চ্যালেঞ্জের কথা বলেছেন। 2014-2019 এর পর এবারে 2024 ফের তৃতীয়বারেও নয়াদিল্লির মসনদে বিজেপির ফিরে আসার কথা মোদির মুখে। শুধু ফিরে আসাই নয়, ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে গোটা বিশ্বের নিরিখে 3 নম্বর স্থানের মধ্যে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। मैं देश को ये भी विश्वास दिलाऊंगा कि तीसरे टर्म में दुनिया की पहली 3 इकोनॉमीज में एक नाम भारत का होगा। मैं देशवासियों को ये भी विश्वास दिलाऊंगा कि 2024 के बाद हमारे तीसरे टर्म में देश की विकास यात्रा और तेजी से बढ़ेगी। একদিকে ইন্ডিয়া জোটের অনাস্থার, অপর দিকে কিন্তু নরেন্দ্র মোদীর এই বক্তব্য। 2014-2019 পরে এবারে 2024 ফের তৃতীয়বারেও নয়াদিল্লি মসনদে বিজেপির ফিরে আসার কথা নরেন্দ্র মোদীর মুখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, নরেন্দ্র মোদী আবারও বলছেন 2024-এ ফিরে আসার কথা, সঙ্গে বলছেন শুধু ফিরে আসেই নয়, ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে গোটা বিশ্বের নিরিখে 3 নম্বর স্থানের মধ্যে নিয়ে যাবেন। কি বলবেন আপনার প্রতিক্রিয়ায়? বছরে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনা, এই সমস্ত কিছুই দেশের মানুষ দেখলো। সবশেষে বললো 2024-এর মধ্যে 10 লক্ষ চাকরি, সেটাও আজকে 20 বাও চলে। ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকা চুরি করে তার বন্ধুরা চলে যাচ্ছে। আর গ্যাস সিলিন্ডারের দাম 1200 টাকা, পেট্রোল ডিজেলের দাম 100 টাকা পেরিয়ে গেছে। আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারকে দেশ থেকে তাড়াবে। তার বিদায় ঘণ্টা নরেন্দ্র মোদী নিজের কানে শুনতে পাচ্ছেন। তাই ভারতবর্ষ, যেখানে আজকে 121টা দেশের মধ্যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 107 নম্বর স্থানে দাঁড়িয়ে আছে, যেখানে 45 বছরের মধ্যে সব থেকে বেশি বেকার, যেখানে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের অন্যান্য সমস্ত দেশের তুলনায় একেবারে তলানিতে পৌঁছে গেছে, সেখানে তিনি মরিয়া হয়ে আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছেন। কিন্তু দেশের মানুষের কাছে তার মুখোশ খুলে গেছে। তিনি যতই মন কি বাত, বড় বড় কথা বলুন, তার মনে কি আছে সেটা দেশের মানুষ বুঝে গেছে। সুতরাং 2024-এ তার রাজনৈতিকভাবে বিদায় নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।